জাতীয় সংসদে নিজের অধিকার ক্ষুণ্ণ হয়েছে এরকম নোটিশ দিয়েও কোনো জবাব না পেয়ে নিজেকে অসহায় বললেন নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। বৃহস্পতিবার অধিবেশনে অনির্ধারিত আলোচনায় শামীম ওসমান সংসদের বৈঠকে সভাপতিকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার উদ্দেশ্যে বলেন, আপনি যে কোনো বিষয়ে নোটিশ দেওয়ার কথা বলতেই পারেন, সেটাই কাম্য। আমি অসহায় সংসদ সদস্য, আপনার কথাতেই অধিকার ক্ষুণ্ণের নোটিশ দিয়েছিলাম। চারটা অধিবেশন চুপ করে দেখলাম, এখনও কোনো রেজাল্ট পাইনি। আপনি যে বললেন নোটিশ দিতে, নোটিশে কোনো রেজাল্ট যদি না পাই তাহলে আমার কি করণীয়? আপনি অভিজ্ঞ বর্ষিয়ান, আপনি অভিভাবক, আমি মনে করি আমি অসহায়, তাহলে সাধারণ মানুষের কি হবে? পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বিষয়টি নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। একই সঙ্গে সংসদ সচিবালয়ে শামীম ওসমানের নোটিশটি স্পিকারের গোচরে আনার পরামর্শ দেন ডেপুটি স্পিকার। গত 26 জানুয়ারি দৈনিক ডেইলি অবজারভারে সংসদ সদস্যের বিরুদ্ধে মন গড়া সংবাদ পরিবেশনের অভিযোগে পত্রিকার সাংবাদক ইকবাল সোবান চৌধুরীকে জাতীয় সংসদে তলবের দাবি জানিয়ে রাজশাহী 4 আসনের সংসদ সদস্য এনামুল একটি নোটিশ দেন। পরে শামীম ওসমান দৈনিক প্রথম আলো, ডেইলি অবজারভার ও অনলাইন সংবাদ পোর্টাল বাংলা ট্রিবিউনের বিরুদ্ধে অধিকার ক্ষুণ্ণের নোটিশ দেন। বিধি মোতাবেক না হওয়ায় প্রথম আলো ও বাংলা ট্রিবিউনের বিরুদ্ধে দেওয়া নোটিশ গ্রহণ করেনি স্পিকার শিরীন শারমিন, আর তাতেই আওয়ামী লীগের এই সংসদ সদস্যের যত ক্ষোভ। তিনি তার ফেসবুক পেজেও এ সম্পর্কে বিস্তারিত অনেক কিছু লিখেছেন। এখন দেখার বিষয় এটি আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় কিনা এবং এই বিষয়টি কত দ্রুত সরু হয়। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।